আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। শিয়াল মেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর তৎপরতায় গ্রেফতার যুবক উদ্ধার, শিয়ালের চামড়া ও হাড়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে বন দপ্তর। জঙ্গল থেকে মাঝে মধ্যে শিয়াল রাজা বেরিয়ে এসে সাবার করে যেত খাবার দাবার, আর সেই রাগেই গত মঙ্গলবার লঘু পাপে গুরু সাজা দিতে গিয়ে তরতাজা দুটি প্রাণ কেড়ে নিল দক্ষিণ দিনাজপুরের ভাইট্রাইল এলাকার বাসিন্দা ভিকি। এই কর্মকাণ্ডের পর নিজেই নিজে প্রচার করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ছবি, আর সেই ছবি নজরে পড়তেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী। ভিকি ব্রোন নামে ফেসবুকে একটা অ্যাকাউন্ট থেকে দুটো ডেড শিয়ালের ছবি দিয়ে একটা পোস্ট করা হয়েছিল এবং লেখা ছিল ওখানে যে আমি আজকে দুটো শিয়াল নাইটে মারলাম। এই পোস্টটা করে উনি ফেসবুকে দিয়েছিলেন ভিকি ব্রো নামে একটা অ্যাকাউন্ট থেকে। সেই অ্যাকাউন্টটা ঘেঁটে মানে সামওয়ান যারা মানে ফেসবুক ফলো করে সেখান থেকেই খবরটা কোন বাই দ্য ওয়ে মেনকা গান্ধীর দপ্তরে বা ওর সংস্থার কাছে, ওনার সংস্থার কাছে চলে যায়। তো আমরা সেই খবর পেয়ে ডিএফওর কাছ থেকে পেয়ে ফিল্ডে নেমে আমরা আইডেন্টিফিকেশন করে সেই ভাদ্রাইল এলাকা থেকে ওই ছেলেটাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এবং যে মানে শিয়ালগুলোর ছবি পোস্ট করা হয়েছিল সেই শিয়ালগুলোর চামড়া এবং মাথা এবং একটা পা কিছু অংশ আমরা উদ্ধার করতে সক্ষম। বন দফতর ও পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে ভাইট্রাইল এলাকা থেকে মৃত শিয়ালের চামড়া ও হাড় উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ চলছে বাকি অভিযুক্তদের। শনিবার বালুরঘাট আদালতে ভিকিকে তোলা হয়, অভিযুক্তের আইনানুক শাস্তি হবে, কিন্তু ফিরে আসবে না সেই তরতাজা অবলা প্রাণগুলি। দিন দিন কি এইভাবেই পৃথিবী থেকে বিদায় নেবে বন্য প্রাণ? আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সঞ্জয় রায়, রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।